নমস্কার বন্ধুরা, সুপার টেস্টি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, চাল এবং জলের একদম টানটান মাপসহ কীভাবে এক কেজি চালের ঝরঝরে বাসন্তী পোলাও খুব সহজেই এবং অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন, তাই নিয়ে আজকের রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন, কেননা আপনি যদি একবার এইভাবে বাড়িতে বাসন্তী পোলাও বানান, আমি বলছি আপনার দারুণ লাগবে। চলুন বন্ধুরা, চটপট শুরু করে দেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি গোবিন্দভোগ চাল। আমি এই বাটির পরিমাণে এক কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখন এই বাটির পরিমাণে কিন্তু আমাকে পরে ডবল জল দিতে হবে। প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর চালে জল দিয়ে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনি যতক্ষণ বেশি চালটাকে ভিজিয়ে রাখতে পারবেন, ততই কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। একটি বড় হাঁড়িতে আমি যে বাটির মাপে চাল দিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। আপনি 1 কেজি চাল রান্না করুন বা তার বেশি মাপের চাল রান্না করুন, যে বাটি অনুসারে চাল দেবেন তার ডবল পরিমাণে বা দ্বিগুণ পরিমাণে জল দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 3-4টে তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা, 6-7টা এলাচ, 5টা দারুচিনি, 1টা জয়িত্রী এবং 4-5টা লবঙ্গ। এখন সবগুলোকে আমি জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং হাই ফ্লেমে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবং 2 ঘন্টা পর দেখছি যে চালটা কিন্তু অনেকটা পরিমাণে জলটা শোক করে নিয়েছে। তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ সামান্য একটু কেশরীর রং, শুধুমাত্র রঙের জন্য এটি আমি ব্যবহার করছি। এখন সমস্ত উপকরণগুলোকে একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, নামই কিন্তু বাসন্তী পোলাও, তাই অবশ্যই রংটা যাতে একদম ঠিকঠাক আসে সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ ঘি। ঘি দিলে কিন্তু রংটা খুবই ভালো হয় এবং তার সাথে গন্ধটাও দারুণ হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে পোলাও রান্না করবেন, দারুণ লাগবে। এখন আবারও ভালো করে চালের সাথে ঘিটাকে আমি মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে কড়াইয়ে 1/2 কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিটা একসাথে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, তার সাথে 2টো এলাচ, 3টে লবঙ্গ এবং 2টো দারুচিনি। এখন ফোড়নটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু। কাজু আর কিশমিশ কিন্তু আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি, তাহলে কিন্তু বেশ ভাজার সময় ফুলে উঠবে। প্রথমে আমি কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিলাম না, কেননা কিশমিশ আর কাজু একসাথে দিলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। এবার কাজুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কিশমিশ। ভিজিয়ে রাখা কিশমিশটাও দিয়ে দিলাম। এখন সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে এবং কাজু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ, হলুদ বা অন্যান্য মশলা দিয়ে মিশিয়ে রাখা চালটা। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি যাতে তলা থেকে ধরে না যায়। এখন প্রথমে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলা থেকে লেগে না যায়। সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বাকি চালটাও কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রায় 8 থেকে 10 জনের পরিমাণে পোলাও রান্না করছি। পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আপনার যদি ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাযথ উত্তর দেব। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাবে, এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই রেখে কিন্তু পুরোটা ভাজা করে নিচ্ছি। বাঙালির মিষ্টি বাসন্তী পোলাও কিন্তু আপনি যে কোনো নিরামিষ দিনে কিংবা দুর্গাপুজো বা যে কোনো পুজোর ভোগেও রান্না করতে পারেন। সামান্য একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণে চিনি। যেহেতু নামই হলো মিষ্টি পোলাও, তাই কিন্তু সামান্য একটু মিষ্টি হবে, বেশি মিষ্টি হবে না।
এখন আবারও ভালো করে চালের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি এবং এমনভাবে মেশাতে হবে যাতে কিন্তু চিনিটা পুরোপুরি গলে যায় এবং একটা আঠালো ভাব তৈরি হয়। চিনিটা পুরো গলে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার আমি গরম জল করা হাঁড়ির মধ্যে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি, আমার সব চালটা দেওয়া হয়ে গেলে কিন্তু তারপর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এইভাবে সমস্ত চালটা আমি দিয়ে দিয়েছি এবং কড়াইয়ে সামান্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে জলটাও আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জল কিন্তু গরম হয়ে গেছে এবং হালকা ফুটতেও শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 মিনিট আমি কিন্তু ঢাকনা বন্ধ করে তারপর খুলে একবার তলা থেকে নাড়িয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এখন একটি পাত্রে 2 চামচ গোলাপ জল এবং 2 চামচ কেওড়া জল মিশিয়ে নিচ্ছি। এখন প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি হাঁড়ির ঢাকাটা খুলে দিলাম এবং কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে দেখে নিয়েছিলাম যে তলা থেকে যেন লেগে না যায়। দেখতেই পাচ্ছেন যাতে সব দিকটা কিন্তু একদম সমানভাবে চালটা সেদ্ধ হয়েছে এবং সামান্য যে একটু আঠালো ভাব আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেই একদম ছেড়ে দেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রান্নার শেষে কিন্তু বন্ধুরা ঘি দিতেই হবে, তাতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে এবং স্বাদেও হবে অনবদ্য। প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। এখন এর মধ্যে গোলাপ জল এবং কেওড়া জলটাও একসাথে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দিয়েছি, কেননা জল অনেকটাই শুকিয়ে গেছে, চালও পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি বন্ধুরা, দারুণ দেখতে হয়েছে। দেখুন কালারটা কিন্তু অনবদ্য হয়েছে এবং খেতেও যে সুন্দর হয়েছে এটা বলতেই হচ্ছে। দেখছেন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি 1 কেজি চালের একদম ঝরঝরে পোলাও বাড়িতে খুব সহজে এবং কম সময়ে বানিয়ে ফেলেছি। বন্ধুরা, আপনি অন্তত একবার কিন্তু বাড়িতে ঠিক এই পদ্ধতিতে বাসন্তী পোলাও রান্না করবেন, দেখবেন দারুণ হয়েছে। এখন আমি আপনাদের একটি খুন্তির সাহায্যে দেখাচ্ছি যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবং একটি চালও ভেঙে যায়নি, একটু জলও এক্সট্রা হয়নি। বাসন্তী পোলাও আপনি পরিবেশন করতে পারেন পনির মশলার সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।